উৎসাহী মহিলাদের দেখে আশাবাদী তৃণমূল প্রার্থী। বসিরহাটের 2 নম্বর ব্লকের চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের মোমিনপুর গ্রাম পঞ্চায়েত 153 নম্বর বুথের এবারের গ্রাম সভার প্রার্থী অদুত গাজী নির্বাচনী প্রচারে বেরিয়ে গ্রামের মহিলাদের কথা দিলেন, তিনি ভোটে জয়ী হলে এই পিছিয়ে পড়া গ্রামের সমস্যা সমাধান করার চেষ্টা করবেন। মোমিনপুর তিনমাথা মোড় থেকে গ্রামের ভিতরে প্রবেশ করার একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে অচল হয়ে রয়েছে, অল্প বর্ষা হলেই বহু মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই তিনি জানিয়েছেন, তিনি জয়ী হলে এই রাস্তা সরকারি প্রকল্প হওয়ার আগেই নিজের অর্থে রাস্তার নতুন রূপ দেবেন। গ্রামের মানুষ জানিয়েছেন তাদের একটাই সমস্যা, এই রাস্তা। মমতা দিদি আমাদের যা দিয়েছে, আমাদের বাচ্চাদের শুরু করে নিজেরা, এই যে আমরা 100 দিনের প্রকল্পের টাকা, আমরা জমির যে এই যে দীর্ঘদিন জমিতে জল জমে আছে তার দরুন আমাদের যে কৃষক বন্ধুর টাকা, আমরা এই যে মাসে মাসে 500 টাকা করে লক্ষ্মী ভান্ডারে পাচ্ছি, তার জন্য এই কারণে আমরা চাইছি যে দিদির দুধ হিসেবে অদুদাকে। তারা বলেন যে প্রার্থী কথা দিয়ে গেছেন ভোটে জিতলে রাস্তা তৈরি করে দেবেন, তাই ওনার কথা শুনে খুবই খুশি। তারা জানান গ্রামের মানুষ প্রার্থীর পাশে আছে, তৃণমূল প্রার্থী অদুত গাজী জয়ের ব্যাপারে তাই 100% আশাবাদী। আমরা আছি, ক্ষমতায় আছি, তৃণমূল ক্ষমতায় আছে, বামফ্রন্টের আমলে যে সমস্ত কাজ এখানে উন্নয়ন হয়নি সেগুলো অনেক হয়েছে, এখনো কিছু কাজ বাকি আছে। আমরা আশা আছে আমাদের, এবার আমরা প্রার্থী হয়েছি, আমি প্রার্থী নিজে, এই প্রার্থী হয়ে পঞ্চায়েতের মাধ্যমে, আমরা জেলা পরিষদের মাধ্যমে, আমরা এখানে, হ্যাঁ আমরা এখানে, এটা চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে মমিনপুর 163 নম্বর বুথ, এই বুথের পিছিয়ে পড়া গ্রাম। এটা আগে খুব খারাপ অবস্থা ছিল এই গ্রামে, বর্তমানে সেটা অনেকটা কাটিয়ে উঠেছে, এখনো বেশ কিছু কাজ বাকি আছে আমাদের এখানে উন্নয়নের কাজ, রাস্তা থেকে শুরু করে পানীয় জল আর অন্যান্য কাজ, মেয়েদের অনেক প্রকল্পের কাজও পিছিয়ে আছে, সেগুলো আমরা ভবিষ্যতে করব এই আশা রাখছি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও, গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।